আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে অ্যানিমেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম দর্শক আপনাদের সামনে হাজির হয়ে গেছি বিভিন্ন প্রকার মেশিন বিভিন্ন দিন বা নিয়মিত আমরা ভিডিও দিয়ে থাকি তো দর্শক আপনারা আমাদের বিকে অ্যানিমেশন ভিডিও ইউটিউব চ্যানেল এখনও যারা নতুন দর্শক প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক একটা কথা বলে রাখা ভালো অবশ্যই আমাদের পাশে থাকা ঘণ্টাটি বাজিয়ে দিবেন উপরে থাকা আই বাটনটি চাপতে ভুলবেন না তো দর্শক সবাই এই যে রমজান মাস সামনে মহা ধুমধামের একটি উৎসব আমাদের আসতেছে ঈদের দিন তো বিকে অ্যানিমেশন বিডি ইউটিউব চ্যানেলে যারা এই রমজান মাস উপলক্ষে মেশিন ক্রয় করবেন ঈদের আগে কিছু না কিছু ঈদ অফার হিসেবে প্রত্যেকটা মেশিনের সাথে আপনারা কিছু না কিছু ছাড় পাইতে পারেন ইনশাআল্লাহ তো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকে আপনাদের সে কাঙ্ক্ষিত মেশিন যেটি দেখানোর জন্য সামনে এসেছি এটা হচ্ছে প্রতি ঘন্টায় 40 মন ধান প্রোডাকশন দিতে সক্ষম এই মেশিনটি সম্পূর্ণ স্টিল বডি এখানে কোনো ঢালাই জিনিস নাই তো এটি আমি আপনাদেরকে এখন খুলে এর ভিতরে কী আছে না আছে খুঁটিনাটি বিস্তারিত মেশিনটি খুলে পার্ট টু পার্ট রেখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দর্শক ততক্ষণ ধৈর্য সহকারে আমাদের বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেলটি দেখতে থাকুন তো দর্শক মেশিন আমি খুললাম এর ভিতরে আপনাদেরকে দেখেন এখানে উপরে দুইটা জালি দেওয়া আছে এই মেশিনে পাঁচটা জালি দিয়ে কিন্তু মেশিনটি চলবে এই যে নিচে একটা নিচে পরপর সিরিয়ালে তিন পিস জালি দেওয়া আছে উপরে দুই পিস জালি দেওয়া আছে তো আপনার যে দুই নম্বর হলার যে জালি একই জালি কিন্তু এই মেশিনের ভিতরে সেট করা আছে দুই নম্বর হলার যে সেল আছে ভিতরে এইটাই কিন্তু একটা হচ্ছে ধান মারাই সেল দুইটা ধান সমান সেল তো এখানে দুইটা সমান সেল আর একটা মারাই সেল এই তিনটা সেল দিয়ে এই মেশিনটি তৈরি করা হয়েছে আর এর নিচে আছে তিনটা জালি উপরে দুইটা জালি পাঁচটা জালি আছে অনলি পাঁচটা জালি বা যেটাই বলে না কেন এক এক এলাকায় এক একটা জিনিস নাম ধরে ডাকে সেটা কিন্তু এই জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি আপনারা নামে না চিনতে পারেন তো দর্শক এখানে আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে প্রশ্ন জাগতে পারে যে এত বড় যে ছেল এই ছুরি বা যা বাটাম কোথায় পাবেন তো এই এই যে সামান্য একটা প্রশ্নের উত্তরটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা যদি লক্ষ্য করে দেখুন এই জায়গায় কিন্তু ওল্ডিং করা আছে এখানে ওল্ডিং করা আছে তার মানে তিনটা ছুরি কেটে দুইটা ছুরি বানাইতে হবে এই মেশিনের এই ছুরি কেটে ওল্ডিং করে কিন্তু আপনাকে জয়েন্ট করে নিতে হবে একই সিস্টেমে এই মেশিনের যে বাটাম আছে এই যে বাটাম এই বাটামটাও এই দেখেন এই জায়গায় ওল্ডিং করে জয়েন্ট দেওয়া এই যে এই জায়গাটা ওল্ডিং করে জয়েন্ট করে দেওয়া আছে বাটাম তো এই মেশিনে চারটা বাটাম লাগে নিচে দুইটা উপরে দুইটা যেহেতু নিচে উপরে দুই পাশেই জালি আছে সেহেতু কিন্তু আপনার বাটামও দুই পাশে দেওয়া লাগবে ছুরি কিন্তু অনলি এক পিস এই যে এত বড় একটা ছুরি এই যে দাণ্ড বাগারের একটি মেশিন এই মেশিনটি চালাইতে আপনার বৈদ্যুতিক মোটর লাগবে 40 বা 50 হর্স পাওয়ার ইলেকট্রিক মোটর দিয়ে আপনার ব্যবহার করতে হবে অবশ্যই মনে রাখতে হবে ধান এই মেশিনের ভিতরে ধান উঠাই দেওয়ার জন্য একটা ম্যান দিয়ে হবে না বা অনলি একটা ওয়ার্কার দিয়ে একটা লেবার দিয়ে কিন্তু আপনি ধান উঠায়ে শেষ করতে পারবেন না কারণ মনে রাখতে হবে যেটি অনেক বড় মেশিন এই মেশিনে সর্বনিম্ন দুইটা ওয়ার্কার লাগবে ধান উঠায় দিতে কারণ প্রতি ঘন্টায় 45 থেকে 40 মন ধান যখন প্রোডাকশন দিবে তখন একটা ওয়ার্কার দ্বারা উঠানো সম্ভব না তো দর্শক এই মেশিন আপনারা যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন খালিশপুর বাজার মহেশপুর রোড ঝিনাইদহ জেলা অর্ডার বাই সাপ্লাই যদি আপনার পছন্দ হয় আপনি এসে দেখে মেশিন নিতে পারেন স্টকে যদি থাকে স্টক যদি না থাকে আপনি অর্ডার দেওয়ার পর আপনাকে টাইম অনুযায়ী ডেলিভারি বা সরবরাহ করা হবে ইনশাআল্লাহ তো দর্শক এই যে আপনারা বলতে পারেন যে মেশিনের এক পার্ট দেখাইছেন আমি যেহেতু বলছি আপনাদেরকে প্রথমেই অধাবদ্ধ হয়েছি যে মেশিন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বা মেশিনের খুঁটিনাটি সম্পর্কে দেখানোর জন্য সামনে এসেছি তো এখানে দেখুন পরপর যে জালি লাগানোর জন্য চারটা ডিস্ক দেওয়া আছে এই ডিস্কগুলো খুলেই কিন্তু আপনি জালি লাগাইতে পারবেন অনাসে খুলে আবার জালি উঠাই দিলেই কিন্তু আপনার হয়ে গেলো এই যে এটা এগুলো খুললে কিন্তু আপনি জালি খুলতে পারবেন আবার লাগাই দিতে পারবেন চারটা ক্লাম দিয়ে আটকানো আছে অনলি তিনটা জালি তো এই জায়গাতে চাউলের ময়লা টালা পড়বে বিস্তারিত আপনারা যদি সম্ভব হয় রানিং কোনো ভিডিও দেবো ইনশাআল্লাহ তো এই যে এইটা যখন
এইভাবে দেওয়া থাকবে মেশিনের উপরে আমি আপনাদেরকে আবার সেটআপ করে দেখাচ্ছি এটা যখন দিয়ে দিলাম এখন আপনি ভাবতে পারেন যে ভাই এই যে ময়লাটা উপর দিয়ে কিভাবে আসবে এই তুষগুলা এই পাশ দিয়ে আসবে যদি কিনা ওই পাশে যাওয়ার জায়গা না পায় এই পাশ দিয়ে অবশ্যই আসবে আপনি ধুলাবালি উড়া ঠেকানোর জন্য এই জায়গা দিয়ে সামান্য একটা কাপড়ের টুকরা যদি এইভাবে ফেলাই দেন এই যে এটা যখন লাগানো হয়ে যাবে এর উপর দিয়ে যখন একটা কাপড় আপনি দিয়ে রাখবেন তখন কিন্তু জাউলের যে গুড়া বা ডাস্ট বা ময়লা যেটা বলেন না বলো গুড়া বলে কেউ বলে পানিশ বলে এটা কিন্তু সব একই সাইডে পড়ে আসবে তো অবশ্যই এটি চ্যাসিসের উপরে চলবে না এই মেশিনটি ফাউন্ডেশন দিয়ে আপনাকে বসাইতে হবে তো দর্শক বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম অবশ্যই আপনাদেরকে ব্যবসা করার আহ্বান নিয়মিত ভিডিও দিয়ে থাকি বা জানাই থাকি তো দর্শক এই মেশিন দিয়ে কিন্তু আপনার একবারেই ধান ফাইনাল হয়ে যাবে দুইবার ধান তুলে দেওয়া লাগবে না দুইবার ধান তুলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো বিকে ইনোভেশন ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবার সুস্বাস্থ্য কামনা করতেছি সবাইকে মাহে রমজানের দোয়া জানাচ্ছি এবং পবিত্র ঈদের আগাম শুভেচ্ছা বার্তা জানাচ্ছি সবার উদ্দেশ্যে জানাচ্ছি ঈদ মুবারক তো সবাই সুস্থ থাকবেন সুন্দরভাবে জীবনযাপন করবেন অবশ্যই ঘরের বাইরে গেলে মাস্ক পরবেন আল্লাহ হাফেজ